আজকে চোখতে যদি আপনার থাকে রিয়েলি যদি আপনি ভাবেন যে এখান থেকে আপনি হিরো বা হিরোইন হবেন, কারণ আমি এর আগের প্রোগ্রামটায় বলে গেছিলাম, অনেকেই হয়তো আছেন সেম মানুষ আছেন, তাহলে এই সাবজেক্ট থেকে আজ থেকে জাস্ট একটু ওয়েট করুন, এক বছর দু বছর মান্থলি 1 crore ইনকাম করার লোক আপনারা পাবেন, এই টেজে আসবেন। ইয়েস, আমি না কোনো কিছু যখন করতে হবে, কারণ আমরা চাইছি অনেক কিছু, আমরা এখানে দেখছিলাম না 5% আর 95%, আমরা এখনো 95% মেন্টালিটি আমাদের মাথার উপর নিয়ে বসে আছি, বুঝতে পারছেন? আর আমরা প্রত্যেকে পিকচার দিচ্ছি, মালিক 5% পিকচারটা আমরা দেখছি, তাহলে 95% মেন্টালিটি নিয়ে আমরা 5% পৌঁছাতে পারবো? হ্যালো, নো, আমাকে মাফ করবেন কিন্তু পারবো কি না? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে। আর সেই মেন্টালিটি যদি আপনি চেঞ্জ করেন, অটোমেটিক্যালি কিন্তু আই উইল রিয়েলি আমরা কি হব, হিরো। কারণ আপনার বাচ্চা জানে আমার বাবা হিরো, হ্যাঁ না? কিন্তু যখন চাইতে শুরু করে বাবা ওটা, তখন দিতে পারেন, তখন কিভাবে ওই এটিএম এ গিয়ে মানি ব্যাগ থেকে আমরা পাশ থেকে কি বলি, মানি ব্যাগ বের করি, এটিএমটা বুঝি, টাকা নিয়ে বেরোলে কি হয়, এটিএমটা কারা লাল মারা হয় চলে আসে, তাই কিনা? তো আজকের ফ্যামিলির কাছে আমরা কিন্তু পুরোপুরি ওই একটা এটিএম মেশিন, তো সবাই কিন্তু আমরা এটা চাই, এটা জানে, এটা কিন্তু আমরা সবাই বুঝি, পাচ্ছি না শুধু একটাই কারণ, মানে আমাদের যে সেগমেন্ট, আমাদের যে সিস্টেম, আমাদের যে সিস্টা চাই, খুব ছোট ছোট করে চেঞ্জ করুন, অটোমেটিক্যালি কিন্তু আপনাদের লাইফে বিশাল বড় চেঞ্জ কিন্তু আমরা পেতে পারি। তো সবাইকে আরো একবার বলছি, জীবনে এই যে ফার্স্ট টাইম যারা আজকের যাদের হাত ধরে এসেছেন, আপনি উপরওয়ালাকে থ্যাংক ইউ দিন, এবং আপনার যে ইমিডিয়েট এই অপরচুনিটি আপনাকে দিয়েছে যারা ফার্স্ট টাইম, তাদেরকে একবার হলেও ধন্যবাদ জানাবেন, কারণ এই বছর না আপনার জীবনের সেরা অপরচুনিটি আজকে আপনি পেয়েছেন, আপনি বিলিভ করবেন বা না করবেন, আর আপনার আশাটা এই ঘরে আপনার ইচ্ছেতে হয়নি, কারণ আজকে খাসির মাংস আর দারুণ সুন্দর একটা টান টান করে ঘুম হবে, হ্যাঁ না? এখানে এসছেন শুধু একমাত্র উপরবেলা চেয়েছে বলে আপনি এখানে আসতে পেরেছেন, সুতরাং আজকের ডেটে একটা সঠিক ডিসিশন নিন, আর এই সুবিধাকারের সঙ্গে জাস্ট আপনি যদি আপনার সম্পর্কটা জুড়তে পারেন, কারণ এখন সংযোগ হয়েছে, সম্পর্কটা হয়নি, যেদিনকার আপনি এখান থেকে আইডিটা 1000 PB দিয়ে অ্যাড করবেন, তখন কি হবে, আমরা সব এক, কি এক ফ্যামিলি, এক পরিবার। তো এক পরিবারের মধ্যে অংশগ্রহণ করুন, আমরা সবাই মিলে এই ভারতবর্ষকে একটা বৃহৎ কি বলবো, যে বেরোজগারি থেকে মুক্ত করব। এই ঘরে আজকে আমরা কজন মানুষ, এবার আপনি বিশ্বাস করতে পারেন বা নাই করতে পারেন, কোনো ফ্যাক্টরি না, শুধু বিলিভ যদি করেন আপনি এগিয়ে যাবেন, আর আজকে যদি আপনার মধ্যে কোনো রকম একটু যদি কনফিউশন থাকে তো আপনি কিন্তু এগোতে পারবেন না। তো আজকে এই ঘরে আমরা গুটি কয়েক মানুষ আছি, আর এই মানুষগুলোর মাধ্যমেই কিন্তু আজকে যে বিগ সাকসেস আসবে, তারা ছোট্ট গল্প বলে আমি আমার প্রোগ্রামটা শেষ করব। একজন ভদ্রলোক, বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল, তার একটা মেয়ে ছিল, বিয়ে দেবে, কোনো কারণে আমাদের মধ্যে এখানে কেউ একজন আমরা আছি যে মহিলাটাকে বিয়ে করতে পারে, কিন্তু মহিলাটার একটা ছোট্ট প্রবলেম ছিল। প্রবলেমটা কি বলুন তো, বাপা আর ডাম্পার মধ্যে একটু ডিফারেন্ট ছিল, মানে বাপাটা একটু বড় আর ডাম্পারটা একটু ছোট, লেগছে হাঁটে না, একটু টেনে হাঁটে। এবার ইন্ডাস্ট্রিয়ালি বাবার একটাই মেয়ে, প্রচুর সম্পত্তি, বিশাল ব্যাপার, দারুণ গাড়ি বাড়ি, সম্পত্তি অঢেল, দারুণ লাইফস্টাইল চলবে। এবার প্রথম প্রবলেমটা হলো বাড়ি থেকে বলছে মেয়েটা একটু টেনে না হাঁটে, মানে ছেলেটাকে ফার্স্ট খটকা লেগে গেল, মেয়েটা টেনে হাঁটে, তো করা যাবে না। এরপরে বন্ধু বান্ধব, মেয়েটা না টেনে হাঁটে, তো ফাইনালি যখন এইরকম যে টেনে হাঁটাটা নিয়ে কি হলো, যে পাটা একটু ছোট, ওই একটু ছোটোর জন্য কি হলো, ওই বড় যে মানে গোল্ডেন যে লাইটটা ছিল সেই লাইটটা পেলো না, কি করলো তখন ওই বেটাকে রিজেক্ট হয়ে গেল, ক্যান্সেল করে দিল।
তো যথারীতি নেক্সট আবার দেখাশোনা হয়েছে, তাকু সুন্দর মেয়ে সব রকম একদম মানে একেবারে পাটায় কিন্তু ছোট নেই আর চোখটাও কিন্তু ছোট নেই, একদম সবকিছু ঠিকঠাক। এখন বিয়ে শাদী লাস্ট কিন্তু হয়ে গেল। এবার দুর্ভাগ্যবশত ছেলেটার কপালে ভাগ্য খুলে গেছে। কিভাবে ভাগ্য খুলে গেল না, ও রাস্তায় যেতে যেতে একদিন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভুলটাও ছিল না, বাসের ড্রাইভারটা আর কি একটু মদ্যপ অবস্থায় ছিল, ওকে বাস দিয়ে বেরিয়ে গেছে, তো সে যাত্রায় বেঁচে গেছে আর কি, কিন্তু একটা টাংরি আর কি ওর ওই ঠিক ছোট হয়ে গেছে, এবং ডাক্তার বলেছে বেস্ট রেস্টে থাকতে হবে এবং এই ট্রিটমেন্ট চলবে, বছর দুই এলাকাতে সারাই করতে সময় লাগবে ওই পাঁচটাকে। তো দেখা গেল কি যে সুন্দর সব রকম ঠিকঠাক মহিলাটা আজকে ওনার সাথে আর নেই, কারণ ওনার চাকরি চলে গেছে, দু বছর শুয়ে থাকবে, ওনাকে দেখতে হবে। এখন ছেলেটা ভাবছে যদি আমি প্রথমটা করতাম ওই মহিলার সাথে যদি আমার বিয়েটা হতো তাহলে ওর একটু পাটা ছোট ছিল, ও আমার প্রবলেমটা হয়তো বুঝতো, হ্যাঁ না? আর আমার আজকের কাছে কি থাকতো, গাড়ি থাকতো, এই থাকতো, ওই থাকতো, সেই থাকতো। তো ডিয়ার ফ্রেন্ডস, ভাবনাটা এখনই ভাবাটা উচিত, সিদ্ধান্ত এখনই আপনার নেওয়া উচিত, কারণ এখন আপনার বৃষ্টি হয়নি, তাই ঘরের ছাউনিটা কি এখন করা উচিত? তো সুতরাং সিদ্ধান্ত আপনার, যদি আপনি সিদ্ধান্ত লেট করেন তো ওরা মতো আমরা পস্তাতে পারি। দ্যাটস অল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।